বাগেরহাটের মংলায় দুটি ট্রলারের সংঘর্ষে ডুবলো শ্রমিকবাহী একটি নৌযান, তবে কেউ হতাহত হয়নি, নেই নিখোঁজ সংবাদও। পুলিশ জানায় বৈরী আবহাওয়ার কারণে সকালে মোগলা ইপিজেড বন্ধ ঘোষণা করা হয়। বাড়ি ফিরতে শুরু করেন সেখানকার শ্রমিকরা। সাড়ে নয়টার দিকে দুটি ট্রলারে ওঠেন অর্ধ শতাধিক আরোহী। মামারঘাট পার হওয়ার সময় নৌযান দুটির ধাক্কা লাগে, এতে ডুবে যায় একটি ট্রলার। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক, বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে ওঠেন। কেউ নিখোঁজ কিনা সেই তল্লাশিতে নেমেছে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড। ধারণা করা হচ্ছে অতিরিক্ত যাত্রী বহনের কারণেই এই দুর্ঘটনা। লোক উঠতেছে না, তারপরে উঠাইছে।